পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়েজ সমিতির ডাকে মিছিল ও জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিনের কর্মসূচি। সোমবার জেলার 25টি সরকারি কলেজের প্রায় 2500 জন অস্থায়ী কর্মচারীরা এই মিছিলে সামিল হন। এই মিছিল বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে বেরিয়ে জেলা শাসকের দপ্তর পর্যন্ত যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আমরা পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি সমিতির ডাকে মুর্শিদাবাদ জেলা কমিটির পরিচালনায় আজকে আমরা একটা বহরমপুর শহরে মহামিছিল করতে চাই। আমাদের মুর্শিদাবাদ জেলার 25টা কলেজের সমস্ত অস্থায়ী কর্মচারী আমাদের এখানে উপস্থিত হয়েছে, প্রায় 200 জন। এই 200 জন আমরা সরকারের কাছে জানাতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চনার শিকার হচ্ছি, যে লাঞ্ছনার শিকার হচ্ছি, সেই লাঞ্ছনা বঞ্চনার প্রতিবাদে আমরা একটা মিছিল করছি এবং আগামী দিনে আমরা যাতে সরকারি স্বীকৃতি পাই এবং মানবিক সরকার আমরা শুনে থাকি। আমরা বিভিন্ন পোস্টারে দেখেছি, বিভিন্ন খবরের কাগজে দেখেছি যে মানবিক সরকার, সে মানবিক সরকারের মানবিকতাটা আমরা চাক্ষুষ করতে চাই আমাদের সরকারের স্বীকৃতির মাধ্যমে। আমাদের সরকারি স্বীকৃতিটা সবচেয়ে বড় জরুরি এবং এই দুঃখ দুর্দশার কথা যদি এই সরকার দেখবেন না তো কোন সরকার দেখবেন? এইটা আমাদের প্রধান দাবি যে আমরা যাতে আগামী দিনে 60 বছরের চাকরি সুনিশ্চিতকরণ আমাদের হয় এবং আমাদের নির্দিষ্ট বেতন কাঠামো হয় এবং আমাদের অবসরকালীন যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা পায়, যে সুযোগ সুবিধা অন্যান্য সরকারি দপ্তরের অস্থায়ী কর্মচারীরা পেয়েছেন। আমরা কিন্তু নতুন কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যাতে সরকার আমাদের অন্যান্য দপ্তরের যে ক্যাজুয়াল স্টাফেদের যে 3998 FP2 15/7/2019 তারিখে যে অর্ডারটি বের করেছেন সেই অর্ডারটা শিক্ষা দপ্তরে লাগু করা হোক, এটাই আমাদের মূলত দাবি। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটের সমস্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী এখন বসছেন মিশন হেলথ পয়েন্টে 24/9 SSN রোড বহরমপুর গোড়াবাজার সুইমিং ক্লাবের পাশে। যোগাযোগ নাম্বার 7477-99883। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক DM এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি, MBBS MD DM SSKM হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963।